যেই সমস্ত মানুষগুলো নিজেদেরকে মুসলিম পুরুষ মুসলিমা নারী দাবি করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, তাদের কারণ হলো যারা মুসলিম মনে করার পরেও মুসলিম দাবি করার পরেও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে অংশীদার করে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। যারা মুশরিক তারা তো ভিন্ন ব্যাপার, তারা তো খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে, তাদের জন্য জান্নাত হারাম। যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের অনুসারী যারা তাদের কথা বাদ, মুসলিমদের ভিতর থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার করবে শরীক করবে আল্লাহর সাথে শরীক করে অংশীদার করে তাওবা ছাড়া যদি কেউ মারা যায় ওই মানুষটা কখনোই জান্নাতে যেতে পারবে না। আজকের এই বাংলাদেশে 95% মুসলমান বাংলাদেশে অবস্থান করে, এই 95% মুসলমান থেকে সিংহভাগ মুসলমান তারা আবার আল্লাহ তাআলার সাথে শরীক করে, ঠিক কিনা? সিংহভাগ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করছে অংশীদার করছে অথচ তারা মুসলিম। আজকে মানুষ চিন্তার দিক থেকে আল্লাহ তাআলার সাথে শরীক করছে, চেতনার দিক থেকে আল্লাহ তাআলার সাথে শরীক করছে, দর্শনের দিক থেকে আল্লাহ তাআলার সাথে শরীক করছে, আদর্শের দিক থেকে আল্লাহ তাআলার সাথে শরীক করছে, মানুষ আকীদার দিক থেকে ঈমানের দিক থেকে বিশ্বাসের দিক থেকে কর্মের দিক থেকে মানুষ বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে কি করছে শরীক করছে। যারা মুসলিম মনে করার পরেও মুসলিম হয়েও যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে আল্লাহর সাথে অংশীদার করবে এরপরে যারা তাওবা ছাড়া মারা যাবে, যারা তাওবা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওই মানুষগুলোর শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা আল্লাহর সাথে শরীক করবে শরীক করার পরে যারা তাওবা ছাড়া মারা যাবে তাদের এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন আবার নাও করতে পারেন, তবে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ছাড়া মাফ করেন। আমাদের সমাজে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে কবরকে, শরীক করে মাজারকে, শরীক করে দরগাকে, শরীক করে দরবারকে, শরীক করে পীর বুজুরুগদেরকে, শরীক করে তাবিজকে, শরীক করে লাল সুতাকে, শরীক করে হলুদ সুতাকে, শরীক করে আংটিকে, পাথরের আংটি অষ্টধাতুর আংটি, শরীক করে আলেম ওলামাদেরকে, শরীক করে নেতা নেত্রীদেরকে, শরীক করে মূর্তিদেরকে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে বাংলাদেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধান না মেনে নিজেরা নিজের আইন তৈরি করে মানব রচিত আইন দিয়ে মানুষ তাদের জীবনকে পরিচালনা করছে, এই মানব রচিত আইন তৈরি করে আল্লাহ তাআলার সাথে মানুষ শরীক করছে, ঠিক কিনা? মানুষ বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে যাচ্ছে। আমাদের সমাজে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন শিল্পপতি বড় বড় ব্যবসায়ী মানুষ সারাটা জীবন তিনি শিরকি দর্শনের উপরে ছিলেন, শিরকি চেতনার উপরে ছিলেন, শিরকি আকিদার উপরে ছিলেন, শিরকি আদর্শের উপরে ছিলেন, তিনি যখন মারা যাবেন তখন আমরা তাড়াতাড়ি বলি মহল্লা থেকে হুজুর নিয়ে আসো, পীর সাহেবকে নিয়ে আসো, আলেম ওলামাকে নিয়ে আসো, অমুক চৌধুরী সাহেব মারা যাচ্ছে ওনাকে তাওবা পড়াইতে হবে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের সমাজে তাওবা পড়ায়, আমাদের সমাজে তাওবা পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাওবা করো আর আমরা তাওবা পড়াই। এক যুবক চেয়ারম্যান সাহেবের সাথে খুব খারাপ আচরণ করলো, খারাপ আচরণ করে সে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে তার খুব খারাপ লাগতেছে, আহারে চেয়ারম্যান সাহেব একজন গণ্যমান্য ব্যক্তি, ওনার সাথে আমার বেয়াদবি করাটা ঠিক হয় নাই, আমি কাজটা ঠিক করি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। সে আবার চেয়ারম্যানের বাড়িতে গেল,
গিয়ে বলল চেয়ারম্যান সাহেব আপনার সাথে বেয়াদবি করেছি, আমার কাজটা ঠিক হয় নাই, আমি সত্যি লজ্জিত, আপনি আমাকে মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব বলল আচ্ছা ঠিক আছে যাও তোমাকে মাফ করে দিলাম, এর নাম হলো তাওবা। এর নাম কি? কথা কোন, এর নাম কি? তাওবা। পরের দিন আরেকটা যুবক চেয়ারম্যান সাহেবের সাথে খুব খারাপ আচরণ করলো, খারাপ আচরণ করে সে বাড়িতে চলে গেল। এই খবর চলে গেল এমপি সাহেবের কাছে, এমপি সাহেব এই যুবকটাকে এমপি সাহেবের বাড়িতে ডাকালো। যুবককে নিয়ে গিয়ে বলল বেটা শুনলাম তুই নাকি চেয়ারম্যান সাহেবের সাথে খুব খারাপ আচরণ করলি। যুবক বলল যে হ্যাঁ আমি চেয়ারম্যান সাহেবের সাথে খুব খারাপ আচরণ করেছি। এমপি সাহেব বলল এই মুহূর্তে এখন গিয়ে তুই চেয়ারম্যানের কাছে মাপ চাবি। যুবক বলল যে আমি মাপ চাইতে পারবো না। যুবক বললো আমি মাপ চাইতে পারবো না। চেয়ারম্যান এমপি সাহেব বলল চেয়ারম্যানের কাছে অবশ্যই তোকে মাপ চাইতে হবে, যদি তুই মাপ না চাস তাহলে তোর খবর আছে। এমপি সাহেবের ঠেলাই বইরা যুবক গেছে চেয়ারম্যানের বাড়িতে, বাড়িতে গিয়া কয় চেয়ারম্যান সাহেব মাফ করে দিয়েন, চেয়ারম্যান সাহেব মাফ করে দিয়েন। আগের দিনের ছেলেটা যুবকটা চেয়ারম্যান সাহেবের সাথে বেয়াদবি করে সে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে মাপ চাইছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। ওই যুবকটা নিজে নিজে তাওবা করেছে, আর পরের দিনের যুবকটাকে এমপি সাহেব তাওবা ফরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা পড়ানোর কথা বলেন নেই, আল্লাহ বলছে তাওবা করতে হবে। তাওবা মানে কি? অপরাধ হয়ে যাওয়ার পরে নিজে নিজে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, লজ্জিত হওয়া, অপরাধের স্বীকৃতি দেওয়া, অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, এরপর এই কমিটমেন্ট দেওয়া যে আল্লাহ তাআলা আমি যদি বেঁচে থাকি এই গুণা আমি আর জীবনে করব, এর নাম তাওবা। তিনি সারাটা জীবন পাপ করেছেন, অন্যায় করেছেন, এখন তিনি মারা যাবেন, এই মুহূর্তে গিয়ে আমরা হুজুররা তাওবা পড়াইতেছি, কিয়ামত পর্যন্ত তাওবা পড়ানো যাবে, এই তাওবা আল্লাহ কবুল করবে। এই জন্য আজ থেকে মনে রাখবেন তাওবা পড়ায় না, তাওবা করতে হয়। তাওবা এই জন্য যারা শিরিক করে তাওবা ছাড়া মারা যাবে তারা জান্নাতে যাবে না, তাদেরই অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফোরকানের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করার পাশাপাশি আমরা যে নামাজ রোজা করছি, হজ যাকাত করছি, আমরা যে ভালো কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শরীক করার পাশাপাশি যারা নেক আমল করে ভালো কাজ করেন বিচারের মাঠে আল্লাহ তাআলার কাছে তাদের এই ভালো কাজগুলো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক কাজের দিকে, আমাদের ভালো কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে যখন গিয়ে দেখবেন আমাদের চিন্তা চেতনায় আকিদায় কর্মের মধ্যে শিরিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলোকে ধুলার কণার ন্যায় উড়াইয়া দিবে। নাউজুবিল্লাহ, প্রচন্ড ঝড় তুফান যখন শুরু হয়, ঝড় তুফানে রাস্তা মাঠে ঘাটের ধুলোবালি যেরকম উড়ে যায়, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলোকে ধুলার কণার ন্যায় উড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা আমল কবুল করবেন না, শিরিক করলি কেন? আল্লাহ নবী বিচারের মাঠে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, কি চাইবেন? চান আপনাকে দেয়া হবে, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা জবের দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান, সরিষার দানা পরিমাণ ইমান, অণু পরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান, এই ন্যূনতম ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল রব্বুল আলামিন আজকে আপনি তাদের সবাইকেই মাফ করে দেয়। সরিষার দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান, জবের দানা পরিমাণ ইমান, অণু পরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান নিয়েও যদি কেউ মরতে পারে আপনি আজকে তাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব এই সরিষার দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান, জবের দানা পরিমাণ ইমান, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল
আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে মাফ করে দিলাম, আপনি আজকে তাদের সবাইকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে গিয়ে বলবেন, রাব্বুল আলামিন যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর ঈমান আনয়ন করে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, রব্বুল আলামিন আজকে আপনি তাদেরকেও মাফ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী এটা আপনার ব্যাপার নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম করে বলছি, যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান আনয়ন করে মরেছিল, আমি আল্লাহ তাআলা আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, কালেমার প্রতি বিশ্বাস নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে সে নবীর সুপারিশ পাবে, নবী তার জন্য সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। তবে একটা শর্ত আছে, আল্লাহ নবী একটা শর্ত দিয়েছেন, সেটা কি? ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে তুমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে অংশীদার করে তাওবা ছাড়া মারা যাও তাহলে আমি নবী তোমার জন্য শাফাত করব না। তাহলে শিরিক করে তাওবা ছাড়া মারা গেলে এই অপরাধ আল্লাহ মাফ করবেন না, শিরিক করে তাওবা ছাড়া মারা গেলে কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না, শিরিক করে তাওবা ছাড়া মারা গেলে নবী আপনার জন্য শাফাত করবেন। চার নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে তাওবা ছাড়া মারা যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর জন্য জান্নাতকে হারাম করে দেব। নাউজুবিল্লাহ। শিরিক করে মারা গেলে কখনোই জান্নাতে যাওয়া যাবে, জান্নাত হারাম, সে চিরকাল মুশরিকদের মতো, কাফেরদের মতো, মুনাফিকদের মতো সেও চিরকাল জাহান্নামে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। এবার আমরা এখানে যারা আছি, আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি, পাশাপাশি আমাদের চিন্তায় চেতনায় আকিদায় আদর্শে দর্শনে যারা শিরিক লালন পালন করি, এই অবস্থায় যদি তাওবা ছাড়া মারা যায় জান্নাতে যাওয়া কখনোই সম্ভব না। অতএব শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না।